আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা আজকে রসায়ন বিষয়ে সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো, যে অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ের উপরে এর আগে তোমাদেরকে একটি ভিডিও দেওয়া হয়েছিল, সেটা ছিল লাসাতিলের নীতি, এই সংক্রান্ত ভিডিও। আজকে আমরা আমাদের যে ক্লাসটি সেটি সাজিয়েছি এই টপিকগুলো দিয়ে, যেখানে আমরা দেখতে পারবো জারণ সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে কি জারণ বিয়রণ বিক্রিয়া শনাক্তকরণ এবং ব্যাখ্যা। এখন একটু যদি আমি প্রাথমিকভাবে তোমাকে একটু বলি, যে যখন এই সপ্তম অধ্যায় থেকে বোর্ডের প্রশ্নগুলো হয়, তখন প্রশ্নকর্তার মাথায় কি কাজ করে? প্রশ্নকর্তা যখন অনেকগুলো টপিক আছে, তার মধ্যে প্রধানত দুটো টপিক খুব বেশি পরীক্ষায় আসে, সেটা একটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়াগুলো থেকে জারণ বিয়রণ বিক্রিয়াগুলোকে শনাক্ত করা এবং ব্যাখ্যা করা, পাশাপাশি লাসাতিলের নীতি এই প্রয়োগগুলো দেখানো। তো সেই লাসাতিলের নীতি নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো জারণ বিজারণ সংক্রান্ত বিক্রিয়া নিয়ে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তা আমরা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, এইগুলো থেকে যদি আস্তে আস্তে ধাপে ধাপে এই আলোচনাটা শুরু করি, তাহলে আলোচনাটা কী হবে আর একটু ভালো লাগবে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যখন যেই বিক্রিয়া অথবা যেই পরিবর্তনে কি হয়, দুই বা ততোধিক পদার্থ বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করে, তখন আমরা তাকে কি বলি, আমরা তাকে রাসায়নিক পরিবর্তন বলি। এবং বিক্রিয়ার মাধ্যমে যদি দেখানো হয়, তখন এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। এখন রাসায়নিক বিক্রিয়াকে আমরা যদি দিকের দিক থেকে ব্যাখ্যা করি, হ্যাঁ, যে এটা কি একদিকে যাবে, শুধু সামনের দিকে যাবে, যে দুজন বিক্রিয়া করে একটা পদার্থ তৈরি করলো অথবা দুটো উৎপাদ তৈরি করলো, যে শুধু সামনের দিকে অগ্রসর হবে, নাকি আবার পিছনের বিক্রিয়াগুলো, পিছনের যেই পদার্থগুলো আছে রাসায়নিক পদার্থ, তারা বিক্রিয়া করে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, এটার উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, যেখানে কি হয় বিক্রিয়া শুধুই সামনের দিকে অগ্রসর হয়। যেমন আমি যদি খুব সিম্পলি তোমাকে বলি, যে তুমি চুনা পাথরকে তাপ দিবে, সেখানে কী তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়র কারণে বিক্রিয়াস্থল থেকে উড়ে চলে যাবে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা একমুখী বিক্রিয়া বলি। আর যদি আমরা এমন কোনো বিক্রিয়াকে চিন্তা করি, যে যেখানে দুটো পদার্থ যুক্ত হয়ে যে পদার্থ তৈরি করছে, সেটা আবার কী করছে, বিক্রিয়ককে উৎপন্ন করছে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো নাইট্রোজেন এবং কি তিন অণু হাইড্রোজেন বিক্রিয়া করলো, এই যে একটা রিভার্সিবল চিহ্ন দিলাম। তো এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা কী বলি, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। কেন? কারণ এখানে এই দুটো যুক্ত হয়ে, বিক্রিয়ক যুক্ত হয়ে উৎপাদ তৈরি করে, আবার উৎপাদ ভেঙে গিয়ে আবার কী হতে পারে, বিক্রিয়াটি পশ্চাৎমুখী হতে পারে। তো আসলে প্রকৃত অর্থে সকল বিক্রিয়াই কিন্তু উভমুখী, কিন্তু আমরা কিছু কিছু বিক্রিয়ার সামনের দিকের বেগটা এত বেশি থাকে অথবা সামনের দিকে যাওয়ার হারটা এত বেশি থাকে, তখন আপাতভাবে আমরা তাকে হয়তো একমুখী বলে থাকি। তো এইগুলো নিয়ে তোমরা উচ্চতর শ্রেণীতে আরও পড়াশোনা করবে। তাহলে আমরা দেখলাম যে বিক্রিয়ার কি, যেমন আমরা প্রথম বিক্রিয়াটা কী দেখেছিলাম, যে চুনা পাথরকে যদি তুমি তাপ দাও তাহলে কী তৈরি হবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটাকে আমরা ওয়ান ওয়ে রিয়েকশন অথবা ইরিভার্সিবল বিক্রিয়া বলতে পারি, আর এটা হচ্ছে রিভার্সিবল বিক্রিয়া, তার মানে এটা দুটো দিকে আসতে পারে। এখন তাপ উৎপাদনের দিক থেকে কিন্তু আবার বিক্রিয়া দুপ্রকার, তাই না? যে একটা হচ্ছে কোনো কোনো বিক্রিয়াতে তাপ উৎপাদিত হয়, আবার কোনো কোনো বিক্রিয়াতে তাপ হারিয়ে যায়। যেমন এই বিক্রিয়াটা যখন সংঘটিত হবে, তখন দেখা যাবে প্রতি দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার ক্ষেত্রে -92 kJ/mol এই পরিমাণ শক্তি কী হবে, এই পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে আমরা যেটা বলতে পারছি সেটা হলো যে আপনার এই বিক্রিয়ার ক্ষেত্রে এই পরিমাণ তাপমাত্রাটা আমরা বিক্রিয়াস্থল থেকে কী পাবো, বাড়তি পাবো। কেন বাড়তি পাবো সেটা আমরা অষ্টম অধ্যায়ে আলোচনা করব। এরপরে আমরা যদি আরেকটা বিক্রিয়াকে চিন্তা করি, যেমন প্রথমটা কী ছিল, প্রথমটা ছিল তাপ উৎপাদী বিক্রিয়া, আর সেকেন্ড আরেক ধরনের বিক্রিয়া হতে পারে, যেমন ধরো নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে কি নাইট্রিক অক্সাইড, এই যে একটা বিক্রিয়া আমরা নিলাম, এটা কিন্তু তাপহারে বিক্রিয়া। এই বিক্রিয়াতে কী হবে, এই বিক্রিয়াতে ডেল এইচ এর মান হচ্ছে +180 kJ/mol। তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বিক্রিয়া করবে, তখন নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কী হবে, এই পরিমাণ শক্তি হারিয়ে যাবে, শোষিত হবে। তাহলে আমরা যদি একটু এই সংক্ষিপ্ত আলোচনাটা শেষ করি বিক্রিয়ার দিকের দিক থেকে, হ্যাঁ, তাহলে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া শুধু সামনের দিকেই অগ্রসর হবে, আর উভমুখী বিক্রিয়া সামনেও যেতে পারে, আবার উৎপাদগুলো বিক্রিয়কে ফিরে আসতে পারে। এটা গেল কি, তোমাদের বইতে আরও কিছু উদাহরণ আছে, আমরা যেহেতু আমাদের মূল টপিকটা এই জায়গাটাতে, তো আমরা এগুলো একটু প্রাথমিকভাবে শেষ করে দিচ্ছি। এরপরে যেটা বলছিলাম, তাপ উৎপাদনের দিক থেকে বিক্রিয়াকে দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেটা হবে, বিক্রিয়াস্থলে বাড়তি তাপ পাওয়া যাবে,
আর তাপ হারিয়ে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াস্থল থেকে তাপগুলো কি হবে ভ্যানিশ হয়ে যেতে পারে কিছু তাপ। তো সেটার ব্যাখ্যাগুলো বলেছি আমরা পরবর্তী ক্লাসে জানবো অষ্টম অধ্যায়ে। তো আমরা দুরকম অ্যাঙ্গেল থেকে কী করলাম বিক্রিয়াকে ক্ল্যারিফাই করার চেষ্টা করলাম, বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তাহলে একটা ছিল বিক্রিয়ার দিকের দিক থেকে, একটা ছিল তাপ উৎপাদনের দিক থেকে অথবা তাপের পরিবর্তনের দিক থেকে। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে একটা রিডক্স বিক্রিয়া আমাদের আজকে যে মূল টপিক সেই টপিকে আমরা চলে আসলাম, এই টপিক নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তাহলে রিডক্স শব্দটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে আমরা কী পাই আসলে? রিডক্স, এই রিডক্স শব্দটি কোত্থেকে এলো? রিডক্স শব্দটি যেখান থেকে এলো সেটা হচ্ছে আমরা যদি এভাবে একটু লিখি রিডক্স, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে রিড শব্দ যেটি আমরা পাচ্ছি, রিড, রিড শব্দটা হচ্ছে রিডাকশন, রিডাকশন, রিডাকশন শব্দ অর্থ হ্রাস পাওয়া। কী পাওয়া? হ্রাস পাওয়া। আর আরটা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন। তাহলে এই যে আমরা একটা শব্দ পেলাম রিডাকশন, আরটা হচ্ছে অক্সিডেশন, এই দুটো শব্দ থেকে কি হয়েছে? এই দুটো শব্দর এখান থেকে আসছে কি, এখান থেকে আসছে রিড শব্দটা আসছে কোত্থেকে? রিড শব্দটা আসছে রিডাকশন থেকে, আর অক্স শব্দটা আসছে অক্সিডেশন থেকে। তাহলে রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ, আর অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়াতে কী হবে, অথবা আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে কোনো একটা পরমাণু বা আয়ন, ঠিক আছে, অথবা অণু যদি কী করে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন কী করে গ্রহণ করে, তবে সেক্ষেত্রে আমরা এটাকে বিজারণ বলবো। কী বলবো? বিজারণ। আর যদি এমন হয় কোনো রাসায়নিক বিক্রিয়াতে কোনো পরমাণু, কোনো অণু অথবা কোনো আয়ন ইলেকট্রনকে ত্যাগ করে, ছেড়ে দেয়, হ্যাঁ, তখন আমরা সেটাকে কী বলবো? সেটাকে আমরা বলবো জারণ। তাহলে জারণ মানে ছাড়ন, এইরকম একটা শব্দ তোমরা মাথায় রাখতে পারো। তাহলে জারণ মানে কি? ছাড়ন। তাহলে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া মানে আমরা এখন আসলে কী পড়ছি, এই যেই ধরনের রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রনের কী হয় আদান প্রদান হয়, সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াগুলোকে আমরা কী বলবো? আমরা এক কথায় রিডক্স বলতে পারবো। আর তোমরা আলোচনার যখন একটু সামনে আগাবে তোমরা বুঝতে পারবে যে একটা রাসায়নিক বিক্রিয়াতে জারণ একাকী হতে পারে না, যেখানে জারণ ঘটবে সেখানে বিজারণও থাকবে। তার মানে ধরো তুমি যদি এভাবে ব্যাপারটাকে ভাবো যে তুমি কাউকে টাকা দান করতে চাচ্ছ, হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি কী করবে, মানি ব্যাগ থেকে টাকা নিয়ে কি রাস্তায় ফেলে দিবে? নিশ্চয় নয়, কারণ রাস্তায় ফেলে দিলে সেটা মন্দ লোকের কাছেও যেতে পারে। তাহলে তোমাকে যদি কাউকে দান করতে হয় তাহলে তোমাকে কারো হাতে টাকাটা দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় যে ইলেকট্রন যখন কেউ ত্যাগ করে তখন সে কোনো একটা পরমাণু অথবা আয়নকে দিয়ে দেয়। তাহলে গ্রহীতা না থাকলে দাতার সৃষ্টি হয় না। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা মাথায় আনবো, রিডক্স বিক্রিয়া কী, যে সকল রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রনে কী হয় স্থানান্তর হয় সেটাকে আমরা রিডক্স বিক্রিয়া বলবো। আচ্ছা, তার মধ্যে যারা ছাড়বে সেই অংশটা হচ্ছে জারণ বিক্রিয়ার অংশ, আর যারা গ্রহণ করবে সেই অংশটা হচ্ছে বিজারণ বিক্রিয়ার অংশ। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাটা শুনলাম, এখন আমরা একটু যদি আসি যে জারণ সংখ্যা কী জিনিস। এখন তোমরা এর আগে অষ্টম অধ্যায় থেকে, অষ্টম শ্রেণী থেকে পড়ে এসেছো যে কতগুলো পরমাণু কী করে তার স্থিতিশীলতা অর্জনের জন্য কখন ইলেকট্রন ত্যাগ করে কখন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করবে তাহলে সেক্ষেত্রে আমরা ত্যাগটাকে কী করি, ত্যাগের সংখ্যাটাকে আমরা ধনাত্মক চিহ্ন ব্যবহার করে দেখাই, এবং কেউ যদি গ্রহণ করে সেটাকে আমরা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করে দেখাই। তাহলে এই যে একটা কোনো একটা পরমাণু বা আয়নের ত্যাগের সংখ্যা বা ইলেকট্রনের মানে কি গ্রহণের সংখ্যা, এগুলোকে যদি আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে আমরা যা পাবো সেটাই হচ্ছে জারণ সংখ্যা। তাহলে একদম সহজভাবে যদি তোমাকে আমি বলি, যেমন তোমরা ছোটোবেলায় কী পড়েছিলে যে সোডিয়াম কী করে তার স্থিতিশীলতা অর্জনের জন্য একটা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে কী করে, ত্যাগ করে সে এভাবে ধনাত্মক হয়ে যায়। তাহলে যেহেতু সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে তাহলে আমরা তাকে কী রে তার জারণ সংখ্যাটা বলতে পারি প্লাস ওয়ান, প্লাস ওয়ান। তাহলে এখানে প্লাস ওয়ান কাদের কাদের ক্ষেত্রে হবে, তুমি যদি একটু পড়াশোনা চিন্তা করো, পড়াশোনাতে গ্রুপ ওয়ানে যারা যারা আছে, যেমন এই যে পটাশিয়াম, লিথিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, সিজিয়াম, এদের প্রত্যেকের ক্ষেত্রেই প্রত্যেকে এক ইলেকট্রন ত্যাগ করে অষ্টকপূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করে, সেক্ষেত্রে আমরা তার জারণ সংখ্যাকে কী বলবো, প্লাস ওয়ান বলবো। যেমন ফর এক্সাম্পল তুমি যদি ম্যাগনেশিয়ামকে নাও, ম্যাগনেশিয়াম কী করে, ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে কী করে ম্যাগনেশিয়াম আয়ন গঠন করে। তাহলে সেক্ষেত্রে আমরা কী বলতে পারবো, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ম্যাগনেশিয়ামের জারণ সংখ্যা কত হবে, প্লাস টু।
ঠিক আছে। তাহলে আমরা বলেছি যে যে যত ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ সংখ্যা তত ধনাত্মক, ধনাত্মক তত আমরা বলে দিতে পারবো। আর যদি গ্রহণ করে, যদি গ্রহণ করে, আমরা যদি গ্রহণে একটা দেখাই, যেমন ফর এক্সাম্পল ক্লোরিন সে অষ্টকপূর্ণ যদি এক ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে তার জারণ সংখ্যা আমরা বলবো -1, কী বলবো? -1। এভাবে আমরা যদি অক্সিজেনকে চিন্তা করি, অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করে তখন অক্সিজেন কী হবে? অক্সিজেন হবে -2। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, জারণ সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণু বা আয়ন তার স্থিতিশীলতা অর্জনের জন্য যদি গ্রহণ করে সেটাকে আমরা কী করব? ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। আর যদি ত্যাগ করে সেটাকে আমরা ধনাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। তাহলে ওই সংখ্যাটাকে, ত্যাগ বা গ্রহণের সংখ্যাটাকে চিহ্ন দিয়ে প্রকাশ করলে যা দাঁড়ায় সেটাই হচ্ছে জারণ সংখ্যা। খুব সহজ কথা। এখন এই জায়গাটাতে আমাদের একটু প্রবলেম, আমরা জারণ বিজারণ বিক্রিয়া শিখতে চাই কিন্তু আমাদের মানে কি আমাদের এই জারণ সংখ্যা সম্পর্কে ধারণা থাকে না অথবা মনে থাকে না। তাহলে আমি বাজার করতে যাব, আমার যদি পকেটে টাকাই না থাকে তাহলে আমি বাজারটা করবো কীভাবে? তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত করতে চাইলে সর্বপ্রথম যে শর্তটা প্রয়োজন অথবা সর্বপ্রথম যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন পরমাণু এবং আয়নের কী করতে হবে? জারণ সংখ্যাটা মাথায় রাখতে হবে। তাহলে জারণ সংখ্যা মাথায় রাখতে পারলে আমরা যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে বেশ সহজ হবে। আমি যতই জারণ সংখ্যা মনে না রেখে আমি যতই জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত করতে চাই আমি কিন্তু আসলে খুব একটা সফল হতে পারবো না। তাহলে আমরা আসল জায়গাটা মাথায় রাখবো যে আমরা জারণ সংখ্যা একটু একবার প্র্যাকটিস করি, লিখি, একটু সময় দেই, দেখবে সহজেই জারণ সংখ্যাগুলো মাথায় চলে আসছে। এখন জারণ সংখ্যা নির্ণয়, আমরা তো এখানে আলাদা আলাদা পরমাণুগুলো জারণ সংখ্যা কত হতে পারে সেটা বললাম। এখন কোনো একটা যৌগ যদি তোমাকে দেওয়া থাকে সেই যৌগের ভিতরে নির্দিষ্ট একটা মৌলের জারণ সংখ্যা কত হতে পারে সেটি কীভাবে তুমি নির্ণয় করবে সেটা একটু দেখাচ্ছি। এগুলো যখন আমরা জারণ সংখ্যাটা বের, আমাদের বইতে কিন্তু জারণ সংখ্যাটা কী দেওয়া আছে? একটা তালিকা দেওয়া আছে, এই তালিকাটা তোমরা ভালো করে শিখে ফেলবে, তাহলে দেখবে ইনশাল্লাহ আমরা এই বিক্রিয়াগুলো ভালো ব্যাখ্যা করতে পারব। ধরো ফর এক্সাম্পল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 আমরা এই যৌগটিকে নিলাম। এখন তোমার ইচ্ছে হচ্ছে যে মাঝখানে যে ম্যাঙ্গানিজ আছে সেই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা তুমি বের করতে চাচ্ছ, তাহলে কীভাবে বের করবে? তুমি যেটা বের করবে সেটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের জারণ সংখ্যা আমি একটু আগে বলেছিলাম খাট ধাতুর ক্ষেত্রে কত হয়? +1 নিলাম, মাঝখানে যোগ চিহ্ন দিবে, যার যার জারণ সংখ্যা বের করবে তারটাকে তুমি x ধরে নিবে। কী ধরে নিবে? x। আর অক্সিজেন আমরা একটু আগে দেখেছিলাম অক্সিজেন জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে তার সাথে কয়টি পরমাণু আছে? 4টি পরমাণু, 4 দিয়ে গুণ করে দিবে। ওকে, আর সামগ্রিকভাবে এই এই যৌগটিতে কোনো চার্জ নেই, কোনো আধান নেই, সে কারণে এটার টোটাল আধান কি? এটার টোটাল আধান হবে 0। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা এখানে পাবো 1 + x - 8 = 0। তাহলে আমরা পক্ষান্তর করলে পাবো x = +7, প্লাস কত? 7। ওকে, তাহলে এখানে কিন্তু আমরা সাধারণত বীজগণিতের অঙ্ক যখন করি বীজগণিতে তখন আমরা প্লাস চিহ্ন দেই না, কিন্তু জারণ সংখ্যার ক্ষেত্রে প্লাস চিহ্নটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা খুব সহজে দেখলাম কীভাবে আমরা কোনো একটি পরমাণু কী করতে পারি? জারণ সংখ্যা ধরতে পারি, বের করতে পারি, সেক্ষেত্রে তাকে x ধরে বাকিদেরগুলো। এখন তুমি এটাও জানো না, এটাও জানো না, দুটো যদি অজানা থেকে যায় তাহলে কিন্তু তুমি জারণ সংখ্যা বের করতে পারবে না। তুমি যদি পাশের মৌলগুলো জারণ সংখ্যা জানো তাহলে তার পরমাণু সংখ্যার সাথে জারণ সংখ্যাকে গুণ করে এই নিয়মে তুমি কী করতে পারবে? তার জারণ সংখ্যা বের করতে পারবে। আমরা যদি ছোটোখাটো আরও কয়েকটা একটু দেখি, যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, এখানে তুমি একটু কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে চাচ্ছ, যে কত জারণ সংখ্যা ক্রোমিয়ামে সেটা বের করতে চাচ্ছ, তাহলে কী আসবে তুমি দেখো? সেটা আসবে পটাশিয়ামের হচ্ছে +1, +1 সাথে কত গুণ হবে? 2 গুণ, যেহেতু দুটি পটাশিয়াম আছে। ক্রোমিয়াম আমরা একটা এক্স নিতে চেয়েছিলাম কিন্তু ক্রোমিয়াম এখানে ম্যাঙ্গানিজ ছিল একটা, তাই একটা এক্স ছিল, কিন্তু এখানে ক্রোমিয়ামের সাথে দুটি পরমাণু আছে তাহলে 2 দিতে হবে। আর অক্সিজেন আমরা একটু আগে দেখেছিলাম -2 হয়, -2 সাথে কত গুণ হবে? আগে ছিল 4 আর এখন হচ্ছে 7 গুণ করবো। এরপরে কত আসবে তুমি একটু বলো? এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওভারঅল, আমরা বলেছিলাম যে তাদের চার্জ থাকে কত? তাদের চার্জ থাকে 0, এই যৌগের চার্জ 0। তাহলে তুমি যদি হিসাব করো এক্ষেত্রে কী পাবে? 2 + 2x - 14 = 0, তখন তুমি x = পাবে +6। তাহলে তুমি কী পেলে? ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পেলে? +6। এভাবে করে তুমি কী করতে পারবে? এভাবে করে তুমি বিভিন্ন
যৌগের ভিতরে নির্দিষ্ট পরমাণু যার সংখ্যা বের করতে পারবে। এখন তোমাকে যে আমি একটা ছোটো ছোটো মানে ঝটপট আরও কয়েকটা একটু দেখাই, যেমন ধরো তোমাকে বললো যে FeCl3 এখানে আয়রনের জারণ সংখ্যা কত, একটা সময় আসলে তোমাকে হিসাব করার প্রয়োজন হবে না, তুমি মুখে মুখে বলে ফেলতে পারবে যে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3। কীভাবে +3? তুমি খেয়াল করো আয়রনকে তুমি ধরলে X, ক্লোরিন ওই যে মাথায় রাখতে হবে ক্লোরিন কত -1, -1 সাথে গুণ কত হবে 3 = হচ্ছে 0। ওকে, এখন আমরা যদি এখানে একটু হিসাব করি আমরা কি পাচ্ছি বলো, আমরা পাচ্ছি X = কত +3। তাহলে আমরা মুখে মুখে, এখন ধরো তোমার যদি এখানে 3 না থেকে 2 থাকতো তখন কি চেঞ্জ হতো, তখন তুমি এখানে কি করতে, এখানে 2 দিতে আর হিসাব করলে এখানে +2 পেতে। এই তো, তাহলে আমরা কোনো একটা যৌগ দেখলে আমরা যাতে কী করতে পারি, নির্দিষ্ট মৌলে যার সংখ্যাটা চট করে বলে ফেলতে পারি। এরপর লাস্ট যদি তোমাকে আমি একটা দেখাই, সেটা হচ্ছে আমরা যদি আরেকটা উদাহরণ নিই, ধরো আমরা এরকম একটা আয়ন নিলাম MnO4, বুঝলি, পারম্যাঙ্গানেট আয়ন, আমরা কিন্তু পটাশিয়ামকে নেয়নি, মানে এইরকম একটা আয়ন তোমাকে দেওয়া আছে। আমরা তো এতক্ষণ দেখেছিলাম কিসের ক্ষেত্রে, আমরা এতক্ষণ দেখেছিলাম যৌগের ক্ষেত্রে, নিরপেক্ষ চার্জবিহীন যৌগের ক্ষেত্রে পরমাণু জারণ সংখ্যা নির্ণয়। এখন আমরা কি দেখছি, এখন আমরা দেখছি যে একটা আয়ন দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কীভাবে ম্যাঙ্গানিজারটা বের করতে পারি। আমরা ম্যাঙ্গানিজারটা X ধরবো, অক্সিজেন আগের মতো -2 × 4, যেহেতু 4টি পরমাণু আছে, এখানে আমরা 0 লিখবো না, এতক্ষণ কিন্তু আমরা 0 লিখে আসতেছিলাম তাই না, কিন্তু এখানে এই পুরো আয়নের উপরে একটা ঋণাত্মক চার্জ আছে, তাহলে যে চার্জটি থাকবে সেটা এখানে কী করতে হবে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। সেটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটু হিসাব করো কী পাচ্ছ, সেক্ষেত্রে হিসাব করলে তুমি পাচ্ছ X = -1 + 8 = X = কী পাবে তুমি +7 পাবে। তাহলে এইভাবে করে কিন্তু, যেমন আমি যদি তোমাকে আরেকটা দেখাই, যেমন ধরো সালফেট SO4 2- সালফেট আয়ন, তাহলে তুমি যদি তোমাকে যদি বলা হয় যে সালফারের কে জারণ সংখ্যা কত আছে এখানে, তখন তুমি কি করবে, সালফারকে X ধরবে, অক্সিজেন হচ্ছে -2 গুণ কত 4 = কত লিখবে, নিশ্চয়ই -2 লিখবে, কেন, কারণ তার আধান এই এটার ভিতরে কী আছে, একটা 2 ঋণাত্মক চার্জ আছে, তাহলে -2 বসিয়ে দিবে এখান থেকে দেখে। তাহলে এখান থেকে তুমি হিসাব করো, হিসাব করলে X = কী পাবে, X = +6 পাবে। তাহলে এভাবে করে আমরা বিভিন্ন আয়ন থেকেও কী করতে পারি, বিভিন্ন আয়ন থেকেও বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারি। এভাবে করে জারণ সংখ্যাটা একটু বের করার আমাদের অভ্যাস থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা কী করতে পারবো, ইনশাআল্লাহ আমরা এই জারণ বিজারণ বিক্রিয়া শনাক্ত করা আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা রিডক্স বিক্রিয়াটা কী সেটা দেখলাম, আমরা জারণ সংখ্যা কী জানলাম, জারণ সংখ্যা নির্ণয় করা শিখলাম। তাহলে এখন আমাদের কী জিনিস দাঁড়ালো, আমাদের দাঁড়ালো বিভিন্ন বিক্রিয়া থেকে কীভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কী করতে পারবো, শনাক্ত করতে পারবো। আচ্ছা, এখন আমি যদি একটু বইয়ের ভাষায় তোমাকে একটু বলি যে চার ধরনের বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটার কী থাকে, সম্ভাবনা থাকে। যেমন এক নম্বর বিক্রিয়া হচ্ছে, আমরা যদি একটা করে একটু বলি, সংযোজন বিক্রিয়া। কী বিক্রিয়া? সংযোজন, সংযোজন। এই সংযোজন বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে পারে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমরা কিন্তু এখন মূল আসলে এই ভিডিওটি ক্লাসটি নেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা যাতে কী করতে পারি, যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া যাতে আমরা ব্যাখ্যা করতে পারি। যেমন একটা সংযোজন বিক্রিয়া যদি আমি নেই, যেমন ধরো FeCl2 + ক্লোরিন = FeCl3, এরকম আমি একটা কী পেলাম, এরকম আমি একটা বিক্রিয়া নিলাম। এখন এই বিক্রিয়াটি একটু খেয়াল করো, এই বিক্রিয়াটি আমরা যেটা বলবো কী বিক্রিয়া, এই বিক্রিয়াটি একটি সংযোজন বিক্রিয়া। কেন? কারণ দুটি পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করেছে। তাহলে এই সংযোজন বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া হয়। হ্যাঁ, সকল সংযোজনে হয় না, তবে অধিকাংশ সাধারণ বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এখন কীভাবে বুঝতে পারবো যে কে গ্রহণ করেছে, কে ত্যাগ করেছে, এই জায়গাটাতে তোমাদের সমস্যা হয়, এটাই আমরা একটু সলভ করে দিচ্ছি। তাহলে একটু আগে আমি তোমাকে বলেছিলাম যে জারণ সংখ্যা কীভাবে বের করতে হয়, তুমি এটাকে X ধরে, এটাকে -1 ধরে, একটু আগে আমরা যে পদ্ধতিতে শিখেছিলাম সেই পদ্ধতিতে এটা জারণ সংখ্যা পাবে +2, আয়রনটা কী পাবে +2, আবার এটাকে +2 ধরে এখানে ক্লোরিন দিয়ে তুমি X ধরে ক্লোরিনটা বের করো, এমনিতে আমরা ক্লোরিনটা জানি আসলে ক্লোরিন জারণ সংখ্যা কত -1। ওকে, আর এই যে একটা মৌলিক পদার্থ আছে, এই তথ্যটা একটু মাথায় রাখবে, কোনো একটা পদার্থ যদি মৌলিক অবস্থায় থাকে, মৌলিক মানে কি যে যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না,
তাহলে সেই মৌলিক অবস্থা যদি কেউ থাকে তাহলে তার যান সংখ্যা কত? তার যান সংখ্যা হচ্ছে শূন্য। ওকে, তাহলে এই যে আমরা বিক্রিয়কের জারণ অবস্থাটা বের করলাম, আমরা যদি একটু উৎপাদে যদি বের করি তাহলে কি পাবে? এটাকে একটু আগে আমরা এটা বের করে দেখিয়েছিলাম, এটা হচ্ছে প্লাস থ্রি, এটা হবে মাইনাস ওয়ান। এখন আমরা একটু আগে জারণ বিক্রিয়া একটা সংজ্ঞা দিয়েছিলাম তোমাকে, কি সংজ্ঞা? যে সকল রাসায়নিক বিক্রিয়াতে কি হয়, কোনো একটা পরমাণু বা আয়নের বা অণুর যেটাই হোক না কেন যদি কি হয় ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন কি করে ত্যাগ করে, তাহলে তাকে আমরা জারণ বলি। অথবা ত্যাগ করার পাশাপাশি আরও একটা কথা বলতে পারি, যে ত্যাগ করলে আসলে কি হয়, ইলেকট্রন ত্যাগ করলে, তুমি ক্লাস এইটে পড়েছো, ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক আধান বাড়ে, কেন? কারণ কেন্দ্রের প্রোটন ঠিক থাকে বাট ইলেকট্রন কমে গেছে, আর কেন্দ্রের প্রোটন কি ধনাত্মক, তো সেই কারণে। যেমন সোডিয়াম অ্যাটলেটন ত্যাগ করলে কি হয়, সোডিয়াম অ্যাটলেটন ত্যাগ করলে ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত হয়। তাহলে যখনই একটা পরমাণু কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, তখন সে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে তার জারণ সংখ্যাটা বৃদ্ধি পাবে। তাহলে দুইভাবে আমরা জারণ বিক্রিয়াকে সংজ্ঞায়িত করতে পারি, একটা হচ্ছে যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হবে, ইলেকট্রন চলে যাবে জারণ বিক্রিয়া, অথবা কোনো পরমাণু জারণ সংখ্যার মান বৃদ্ধি পাবে। আমি আবার রিপিট করছি, কোনো পরমাণু জারণ সংখ্যার মান বৃদ্ধি পাবে, কারণ আমরা জানি ইলেকট্রন চলে যাওয়া মানে কি, ইলেকট্রন মানে কি ঋণাত্মক আয়ন চলে গেছে, তাহলে কে বেড়ে যাবে, ধনাত্মক চার্জ বেড়ে যাবে, তার মানে জারণ সংখ্যা বেড়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আয়নের ক্ষেত্রে বেড়েছে নাকি কমেছে, তুমি যদি একটু খেয়াল করো আয়নের ক্ষেত্রে এটা কি বেড়েছে নাকি কমেছে, তুমি যদি চোখ ব্যবহার করো তুমি অবশ্যই বলবে জারণ সংখ্যা বেড়েছে। আর জারণ সংখ্যা বাড়লে আমরা বলেছিলাম এটা জারণ হবে, এটা কী হবে, জারণ, তার মানে আয়রন এখানে জারিত হয়েছে, এখানে জারণ বিক্রিয়া ঘটেছে। তাহলে আমরা যদি একটু লিখি জারণ অর্ধ বিক্রিয়া, অর্ধ এই জন্যই বলছি কারণ শুধুমাত্র জারণ দিয়ে তো কি হয় না, শুধুমাত্র জারণ দিয়ে তো বিক্রিয়া হয় না, জারণ অর্ধ বিক্রিয়া, পরীক্ষা হলে এভাবে করে তুমি কি করবে বিক্রিয়াগুলো লিখবে। জারণ অর্ধ বিক্রিয়াতে তুমি কি খেয়াল করলে, খেয়াল করলে বাঁ পাশে কি আছে, বাঁ পাশে আছে ফেরাস আয়ন অথবা এফ ই টু প্লাস, এবং সেটি কিসে পরিবর্তিত হয়ে গেল, সেটি ফেরিক আয়ন অথবা এফ ই থ্রি প্লাসে পরিবর্তন হয়ে গেল। এখন কিভাবে হলো এটা, কিভাবে হলো, সে এক ইলেকট্রন ত্যাগ করলো, এটি কিন্তু চার্জ দেখেই বুঝতে পারছি, আগে দুটো ইলেকট্রনের অভাব ছিল, এখন তিনটে ইলেকট্রনের অভাব, প্লাস মানে তো বাড়তি না, প্লাস মানে ঘাটতি, তাহলে দুটোর অভাব থেকে তিনটের অভাব হয়ে যাওয়া মানে কি, সে এক ইলেকট্রন কী করে দিয়েছে, সে এক ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এক ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তার চার্জটি আরও বেড়ে গেছে, যান সংখ্যা বেড়ে গেছে। তাহলে এই যে আমি কটা ছাড়লো এটা কিন্তু আমরা এখান থেকে দেখে কী করতে পারতেছি, বের করে ফেলতে পারছি। এরপরে আসো ক্লোরিন, ক্লোরিন এই ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হয় না, এখানে মাইনাস ওয়ান ছিল, এখানে মাইনাস ওয়ান, তাহলে এই ক্লোরিনে কোনো চেঞ্জ হয়নি, বাট এই ক্লোরিনটা খেয়াল করেন, এই ক্লোরিন কী ছিল, এই ক্লোরিন ছিল শূন্য, হয়ে গেল কি মাইনাস ওয়ান, বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে, অবশ্যই হ্রাস পেয়েছে, সে কোনো ঋণ ছিল না তার, কিন্তু এক টাকা ঋণ অথবা ঋণাত্মক নেগেটিভ ওয়ান হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলবো, এই ক্ষেত্রে আমরা বলবো যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে আমরা লিখব বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এখন বিজারণ অর্ধ বিক্রিয়ার ভিতরে আমরা যেটা লিখতে পারি, আমরা এভাবে লিখবো না কারণ অণু অবস্থায় আসলে সে ত্যাগ করে না, সে আসলে পরমাণুতে ভাঙে। তাহলে ক্লোরিন এভাবে ছিল, ক্লোরিন কেমন হয়ে গেল, ক্লোরিন নেগেটিভ হয়ে গেল। দেখো আমি কিন্তু দেখে দেখে আমি সিএল টুটা লিখি নাই কেন, আমি একটা ব্যাখ্যা দিয়েছি যে অণু অবস্থায় ইলেকট্রন দেখানোটা ঠিক হবে না, আমরা অণুটাকে পরমাণু আকারে ভেঙে লিখে তারপর আমরা কী করবো এই নেগেটিভ আয়ন, যদি আবার এখানে থ্রিটাও তুমি ব্যবহার করবে না, ফর গড সেক, এই থ্রি যদি তুমি ব্যবহার করো তাহলে কিন্তু বিক্রিয়া ভুল হয়ে যাবে। এখানে তুমি নর্মাল ক্লোরিন পরমাণু নিবে আর এখান থেকে নর্মাল তুমি ক্লোরিন আয়ন নিবে, এই তিনকে তুমি এখানে ব্যবহার করবে না। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে একটি নিরপেক্ষ ক্লোরিন কখন ক্লোরাইড আয়নে পরিণত হবে, কখন ঋণাত্মক আয়নে পরিণত হবে, কখন তার একটা ইলেকট্রন, এটা মানে কি কোনো চার্জ নাই, মানে ইলেকট্রন প্রোটন সমান, এখানে এইটার মানে কি মাইনাস মানে কি, এক ইলেকট্রন বাড়তি আছে, তাহলে সমান থেকে বাড়তি কখন হলো, নিশ্চয়ই সে এক ইলেকট্রন কী করেছে, নিশ্চয়ই সে এক ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ না করলে তো বাড়তি ইলেকট্রন আসতো না, তাই না? তাহলে এভাবে করে আমরা কী করতে পারি, এভাবে করে কেউ কেউ কোনো কোনো বইতে এই বিক্রিয়াটাকে একটু ভিন্নভাবে লিখতে পারে, এটা সমস্যা নেই, সবটাই কী হবে, যেমন ধরো এখানে তো ক্লোরিন পরমাণু কটা ছিল, দুটো ছিল, তখন তুমি আসলে কীভাবে দেখাতে পারো, তুমি এটা বলতে পারো এভাবে যে দুটি ক্লোরিন পরমাণু কী করবে, দুটি ইলেকট্রন গ্রহণ করে দুটি ক্লোরাইড আয়ন তৈরি করবে, এভাবেও তুমি বলতে পারো।
তো দুটোই শুদ্ধ, কোনো সমস্যা নেই। এখানে আমরা জাস্ট একটা কী করে দিয়েছি, ওকে দ্বিগুণ করে দিয়েছি। ওকে আচ্ছা, এখন আমরা যেটা শিখলাম কী শিখলাম, যে আমাদের এখানে আমরা যেটা পেলাম বিক্রিয়াটি যদি তুমি ব্যালেন্স করো তাহলে কিন্তু বিক্রিয়াটি অন্য জিনিস মিন করবে। তুমি যদি বিক্রিয়াটা একটু সমতা করো, এখানে দেখো ক্লোরিন কিন্তু কয়টা আছে, ক্লোরিন আছে এখানে চারটি, এখানে ক্লোরিন আছে কয়টি, এখানে ক্লোরিন আছে তিনটি। তাহলে তুমি যদি এক কাজ করো, এখানে একটা দুই দিয়ে গুণ করো, কি দিয়ে, দুই দিয়ে গুণ করো, তাহলে তুমি ক্লোরিন কয়টি পেলে, ক্লোরিন পেলে তিন দুগুণা ছয়। এখানে যদি তুমি একটা দুই দিয়ে দাও তাহলে কিন্তু বিক্রিয়াটি কী হয়ে যাবে, বিক্রিয়াটি তখন সমতা হয়ে যাবে। ওকে, ক্লোরিন হচ্ছে চার ছয়, এখানেও ছয়, আয়রনও কী হলো, মিলে গেল। এভাবে করে তুমি কী করতে পারো, জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখাতে পারো। তাহলে আমরা একটা সংযোজন বিক্রিয়া দেখলাম, একটা সংযোজন বিক্রিয়াতে দেখার চেষ্টা করলাম যে কীভাবে সেখানে কী হতে পারে, জারণ বিজারণ বিক্রিয়া হতে পারে। আমরা যদি আরও একটা দেখি এরকম সংযোজন বিক্রিয়া, ধরো একটা মজার বিক্রিয়া দেখায় তোমাকে, ধরো তুমি অ্যালুমিনিয়াম নিলে, কি নিলে, অ্যালুমিনিয়াম, অ্যান্ড অ্যালুমিনিয়াম কার সাথে যুক্ত হবে, অক্সিজেন সাথে যুক্ত হবে। অ্যান্ড অ্যালুমিনিয়াম যখন অক্সিজেন সাথে যুক্ত হয় তখন কীভাবে যুক্ত হয়, তখন তার যদুনি অনুসারে যুক্ত হয়। এই জায়গাটা তো আমাদের বিভিন্ন প্রবলেম হয়, ওই যে আমরা যদুনি মনে রাখি না, এটা করবো না নিশ্চয়ই। অ্যালুমিনিয়াম হচ্ছে কত, অ্যালুমিনিয়াম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, অ্যালুমিনিয়ামের তিন, তাহলে এখানে তিন দিব, অক্সিজেনের দুই, এখানে দুই দিব। এখন বিক্রিয়াটি কি সমতা করা হলো, বিক্রিয়াটা তো সমতা করা হলো না। তাহলে আমরা যদি বিক্রিয়াটাকে সমতা করার চেষ্টা করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ক্লোরিন, অ্যালুমিনিয়াম এখানে কী আছে, অক্সিজেন এখানে কী আছে খেয়াল করো, অক্সিজেন এখানে তিনটা, এখানে অক্সিজেন দুইটা আছে। তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে থ্রি দিয়ে গুণ করি, এখানে থ্রি দিয়ে গুণ করলে কত হবে, তিন দুগুণা ছয়, আর এখানে গুণ করবো আমরা দুই দিয়ে, তাও কি তিন দুগুণা ছয়, মানে অক্সিজেনটা মিলে গেল, অক্সিজেন মিলে গেল, কিন্তু অ্যালুমিনিয়াম কয়টি হলো, অ্যালুমিনিয়াম হলো চারটি, তাহলে আমরা এখানে ফোর দিয়ে দিব। তাহলে এইভাবে করে আমরা বিক্রিয়াটাকে কী করতে পারি, সমতা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে এটাতে কি জারণ বিজারণ বিক্রিয়া হবে কি না। আমি বলছি এটাতে জারণ বিজারণ বিক্রিয়া হবে, কীভাবে বুঝবো আমরা, মুখস্থ করে ফেলবো, দুইভাবে আমরা বুঝতে পারি, দুইভাবে, কথার ভালোভাবে খেয়াল করেন। এক, বইয়ের তথ্য অনুসারে সংযোজন বিক্রিয়া কে জারণ বিজারণ বিক্রিয়া হওয়ার কি আছে, সুযোগ আছে। তাহলে এটা যেহেতু সংযোজন বিক্রিয়া, দুটো পদার্থ যুক্ত একটা পদার্থ তৈরি করেছে, তাহলে বিক্রিয়ার ধরন থেকেও কিন্তু আমরা ধরে ফেললাম যে এখানে জারণ বিজারণ বিক্রিয়া হতে পারে। এছাড়া সবচেয়ে অকাঠ্য যুক্তি কি, যে মৌলিক অবস্থাতে এটা জারণ সংখ্যা হবে শূন্য, মৌলিক অবস্থাতে এটা জারণ সংখ্যা কত, শূন্য, কিন্তু এখানে কি শূন্য আছে, এখানে শূন্য নাই। এই যে তোমাকে আমি শুরুতে যেভাবে শিখিয়েছিলাম জারণ সংখ্যা নির্ণয়, তুমি এটাকে এক ধরবে, এই টুটা ইউজ করবে না, এটা সমতার জন্য আমরা ব্যবহার করেছিলাম। অ্যালুমিনিয়ামকে এক্স ধরবে, তাহলে টু এক্স, যেহেতু দুটো অ্যালুমিনিয়াম আছে, আর অক্সিজেন হচ্ছে কত, মাইনাস টু, মাইনাস টুর সাথে থ্রি গুণ করে তুমি যদি হিসাব কিতাব করো, তুমি দেখবে অ্যালুমিনিয়ামের জন্য প্লাস থ্রি পাচ্ছ, কি পাচ্ছ, প্লাস থ্রি, আর অক্সিজেনের জন্য যদি তুমি হিসাব করো, অক্সিজেনের জন্য পাবে মাইনাস টু। তাহলে দেখো এই যে স্যার এগুলো লিখলাম, এই জায়গাটাতে আমরা কী জিনিস বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে প্রতি পদে পদে জারণ সংখ্যা নির্ণয়ের যে ব্যাপারটা ছিল, তাহলে দেখো স্টেপ বাই স্টেপ, প্রথমে জারণ সংখ্যা মনে রাখতে হবে, বই চার্ট আছে এটা একদম গিলে ফেলতে হবে, আর এগুলো কয়েকবার চেষ্টা করলে, যেমন ধরো তুমি হ্যালোজেন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন সবগুলো মাইনাস ওয়ান, অক্সিজেন মাইনাস টু, তারপরে যে কোনো ক্ষার ধাতু প্লাস ওয়ান, তারপরে বিভিন্ন যৌগ মৌলিকেরও আবার কী আছে, জারণ সংখ্যা আছে, যেমন আমরা সালফেটের ক্ষেত্রে কী বলি, মাইনাস টু বলি, ফসফেটের ক্ষেত্রে মাইনাস থ্রি বলি, তারপরে অ্যামোনিয়াম আয়ন আমরা প্লাস ওয়ান বলি। এভাবে করে একটু নাড়াচাড়া করলে আমাদের এগুলো শিখ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে জারণ সংখ্যা পেলাম প্লাস থ্রি, আর এই ক্ষেত্রে পেলাম মাইনাস টু। এখন আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে কে কয়টা গ্রহণ করেছে, কে কয়টা ত্যাগ করেছে, তাহলে বিষয়টা আমাদের কাছে কী হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে বেড়েছে কার, বেড়েছে হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর ধাতুরা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে, ধাতুরা সাধারণত কী করে, ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, তাহলে ত্যাগ করা মানে কি, জারণ, আর জারণ মানে কি, ছাড়ন। তাহলে আমরা এখন যেটা লিখব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কি হয়ে গেল বলতো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয়ে গেল, থ্রি প্লাস হয়ে গেল। তাহলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কখন হলো, নিশ্চয়ই সে কী করেছে, নিশ্চয়ই সে তিনটি ইলেকট্রন ত্যাগ করেছে, তিনটি ইলেকট্রন ত্যাগ করেছে। এবার আসো অক্সিজেন, তার মানে এই জায়গাটাতে কী ঘটেছে, এই জায়গাটাতে জারণ ঘটেছে, জারণ। এবার আসো অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে কী হলো, অক্সিজেনের ক্ষেত্রে হ্রাস পেল, তাহলে আমরা এই ক্ষেত্রে কী বলবো, হ্রাস পেলে কী হয়, জারণ সংখ্যা হ্রাস পেলে কী হয়, বিজারণ হয়। তাহলে আমরা কী বলবো,
অক্সিজেন হয়ে গেল কি বলো, অক্সিজেন হয়ে গেল টু মাইনাস। টু মাইনাস কেন হলো, নিশ্চয়ই সে দুটো ইলেকট্রন কী করেছে, গ্রহণ করেছে। এখন এই জার্মিয়ান বিক্রিয়া দেখানোর পরে একটা ছোট মানে কি বলবো, ছোট একটা অপশনাল কাজ থেকে যায়, সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যাটাকে সমান করা উচিত। তাহলে এখানে তিনটি ইলেকট্রন ত্যাগ করেছে, এখানে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে বিষয়টা কেমন গড়বড় লাগছে না? তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এই উপরের সমীকরণকে দুই দিয়ে গুণ করবে আর নিচের সমীকরণটাকে তিন দিয়ে গুণ করবে, তাহলে দেখবে সমতা হয়ে যাবে। তাহলে তুমি যদি এখানে যদি তিন দিয়ে গুণ করো, দুই দিয়ে গুণ করো, দুই দিয়ে গুণ করলে এখানে একটা টু আসবে, এখানে একটা টু আসবে, আর এখানে সিক্স হয়ে যাবে। আর এটাকে গুণ করবে ওই যে অপনয়নের মতো, এখানে থ্রি ছিল তো, এখানে থ্রি দিয়ে গুণ করবে, থ্রি দিয়ে গুণ করলে এখানে আসবে থ্রি, এখানে আসবে সিক্স, আর এখানে আসবে থ্রি। তাহলে আমরা কী করলাম, সমীকরণটাকে থ্রি দিয়ে গুণ করলাম। এখন তুমি দেখো ইলেকট্রন সংখ্যা কিন্তু কী গেছে, সমান হয়ে গেছে। তো ইলেকট্রন সংখ্যা সমান হয়ে গেলে আসলে আমাদের বিক্রিয়াটি কী হয়ে গেলো, সঠিক হয়ে গেল। মানে সবচেয়ে সঠিকভাবে লেখার নিয়ম হচ্ছে এটা। তাহলে আমরা কীভাবে এটা ডিসাইড করলাম, আমরা একটা বিক্রিয়াকে দেখে প্রথমে সংযোজন শনাক্ত করলাম, এরপর জারণ সংখ্যাটা বের করে আমরা দেখলাম যে অ্যালুমিনিয়াম তিনটা ত্যাগ করেছে, অক্সিজেন কী করেছে জিরো থেকে মাইনাস টু মানে কি দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। যদি এখন ছয়টা করে ফেলেছি সমতার জন্যে, কিন্তু প্রাথমিক অবস্থায় দুটোই কিন্তু শুদ্ধ, তুমি যদি আগেরটাও লিখতে তাও কিন্তু আসলে ভুল হবে না, কিন্তু এভাবে লিখলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম ত্যাগ করে, আর ত্যাগ করা মানে জারণ, আর এটা গ্রহণ করে তার মানে বিজারণ। এফাকে একটা কথা একটু বলে রাখি, আমরা আরও দুটো শব্দ একটু আমাদের শেখা উচিত, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক। তা জারক এটা কি বিজারক, জারক বিজারক, একটু সময় দেবে, আমাদের ভিডিও কতক্ষণ হয়েছে একটু দেখি। আমাদের অনেকগুলো বিক্রিয়া দেখানোর ইচ্ছা ছিল, আমরা এই ভিডিওগুলোকে ধাপে ধাপে একটু দিব তোমাদেরকে, কারণ একটা ভিডিওতে সবগুলো বিক্রিয়া যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল আমি অনেকগুলো বিক্রিয়া তোমাদের জন্য কে মানে সংগ্রহ করে রেখেছি যে দেখাবো বলে, এখন দু তিনটে বিক্রিয়া দেখাতে গিয়ে আমাদের 30 মিনিট ভিডিও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা জারক যদি একটু বলি, জারক হচ্ছে যারা বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করে তারাই জারক, ঠিক আছে। যেমন ধরো যে অক্সিজেন বিজন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে, তাহলে এরা জারক, খুব সহজ কথা, খুবই সহজ কথা। এরপরে আমরা যদি কী বলি বিজারক কাকে বলবো, বিজারক হচ্ছে সকল ধাতুই বিজারক, একটু এটা মাথায় রাখবে, সকল ধাতুকে বিজারক, তার মানে যারা জারণ বিক্রিয়া অংশগ্রহণ করবে। কেন তাকে বিজারক বলছি, কেন আমরা এই অ্যালুমিনিয়ামটাকে বিজারক বলছি, কারণ তার ছেড়ে দেওয়া ইলেকট্রন নিয়ে, অ্যালুমিনিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রন নিয়ে কী হচ্ছে, অক্সিজেন পরমাণু বিয়োজিত হচ্ছে, তাহলে সেই কারণে আমরা এটাকে কী বলছি, সেই কারণে আমরা এটাকে বিজারক বলছি, ওকে। আর এটাকে জারক কেন বলছি, কারণ এ নিয়েছে বলেই, এ নিয়েছে বলেই তো এ জারিত হওয়ার সুযোগ পেয়েছে। ওই যে আমরা বলেছিলাম না কি, কেউ টাকা গ্রহণ করবে বলেই তো আপনি দাতা হতে পেরেছেন, তাহলে টাকা যদি কেউ গ্রহণ না করতো, ড্রেনে টাকা ফেলে দিয়ে তো আপনি দাতা হতে পারতেন না, তাই না? তাহলে এগুলো আমরা আরও মানে কি বিক্রিয়া দিয়ে যখন দেখাবো তখন আর একটু প্র্যাকটিস হয়ে যাবে। আমরা নেক্সট বিক্রিয়াতে যদি একটু চলে যাই ঝটপট, আমি একটু প্রতিস্থাপন বিয়োজন বিক্রিয়া দিয়ে যদি একটা দেখাই, বিয়োজন বিক্রিয়া, কী বিক্রিয়া, বিয়োজন, বিয়োজন বিক্রিয়ার মধ্যে আমরা ধরো PCl5 এই যৌগটি নিলাম, এটা ভেঙে গিয়ে কী তৈরি করবে, PCl3 প্লাস ক্লোরিন তৈরি করলো। তাহলে এখানে যদি আমরা জারণ সংখ্যাটা বের করি, জারণ সংখ্যাটা বের করলে আমরা কী পাবো বলো তো, আমরা পাবো ফসফরাস কী আছে, প্লাস ফাইভ আছে, এখানে আছে ফসফরাস প্লাস থ্রি, ক্লোরিন এখানে হচ্ছে মাইনাস ওয়ান, ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান, বাট এখানে হচ্ছে শূন্য, কেন মৌলিক অবস্থায় আছে তাই সেটা শূন্য। এখন আমি যদি সিলেক্ট করি যে কোথায় জারণ হয়েছে কোথায় বিজারণ, তাহলে তুমি আমাকে এখানে বলো তো বেড়েছে নাকি কমেছে। আমরা বলেছিলাম জারণ সংখ্যা কমে যাওয়া মানে কি বিজারণ, তাহলে নিশ্চয়ই পাঁচটা ধনাত্মক তিনটা ধনাত্মক হয়ে গেছে ফসফরাসের ক্ষেত্রে, নিশ্চয়ই সে ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ না করলে তো এই ধনাত্মক চার্জগুলো কমতো না, ইলেকট্রন ঋণাত্মক তাই গ্রহণ করার ফলে ধনাত্মকটি কমে গিয়েছে, তাই তো? তাহলে যেহেতু জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তাহলে আমরা এটাকে বিজারণ বলব, কী বলবো, বিজারণ, ওকে। আর ক্লোরিনের ক্ষেত্রে কী হলো বলো তো, ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস ওয়ান ছিল, হয়ে গেলো কত, শূন্য, তাহলে কি সে কি গরিব হলো নাকি বড়লোক হলো, তাহলে সে বড়লোক হলো, কেন, কারণ ঋণাত্মক মাইনাস ওয়ান থেকে শূন্য হয়ে যাওয়া নাকি তার বেড়েছে জারণ সংখ্যা, তাহলে আর জারণ সংখ্যা যখন বাড়বে তখন এটাকে আমরা কী বলবো, জারণ বলবো, কী বলবো, জারণ। তাহলে আমরা একটা বিয়োজন বিক্রিয়ার ভিতরেও দেখার চেষ্টা করলাম যে এখানে জারণ বিক্রিয়া আসলে হচ্ছে কি না, তাহলে আমরা দেখলাম এখানেও জারণ বিক্রিয়া হচ্ছে।
আমরা এরপর যদি আরেকটা বিক্রিয়া নেই, আমরা কিন্তু একটার পর একটা বিক্রিয়া এখন নিতে থাকবো। হ্যাঁ, দেখি কয়টা বিক্রিয়া পর্যন্ত নিতে পারি। আমরা যদি প্রতিস্থাপন বিক্রিয়াকে চিন্তা করি, প্রতিস্থাপন প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে খুব কমন একটা বিক্রিয়া আছে, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট, তারপর হচ্ছে কি জিঙ্ক সালফেট প্লাস কপার, এই বিক্রিয়াটি খুব কমন একটি বিক্রিয়া। এখানে যদি আমরা একটু দেখি যে জার্মিয়ার হয়েছে কি না, আসলে হয়েছে। কিভাবে? এখানে জিঙ্ক আছে শূন্য, এখানে জিঙ্ক আছে কত প্লাস টু, এখানে কপার আছে, এই যে এই একটা যৌগকে কিন্তু আয়নাকারে ভাঙানোর একটা কি আছে, যোগ্যতা আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি এখানে একটু বের করি, কপার আসবে প্লাস টু, পুরো সালফেটটাকে যদি নেই, এখানে হচ্ছে সালফেট মাইনাস টু, এখানে সালফেট মাইনাস টু, অথবা আমরা যদি মাইনাসটাকে সামনে দিই মাইনাস টু, এখানে হচ্ছে কি মাইনাস টু, আর এখানে হচ্ছে কত শূন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক কী হচ্ছে, জিঙ্কের জারণ সংখ্যা বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়া মানে কি? ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে বলেই তো ধনাত্মক বেড়ে গেছে। তাহলে জারণ সংখ্যা বেড়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে জারণ। একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, যতই আমি ক্লাস দেখি না কেন, প্র্যাকটিস না করলে এগুলো ক্লিয়ার হবে না। তাহলে প্লাস টু আছে, শূন্য হয়ে গেছে, তাহলে কী হলো? নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করেছে বলেই তো ধনাত্মক চলে গিয়েছে। ওই যে ইলেকট্রনের ঋণাত্মক চার্জ, এর ধনাত্মক দূরে চার্জকে কী করে ফেলেছে, প্রশমিত করে ফেলেছে। তাহলে আমরা বলবো প্লাস টু থেকে জিরো হয়ে যাওয়ার মানে কি, জিরো হয়ে যাওয়ার মানে হচ্ছে এটা বিজারণ হয়েছে। কী হয়েছে? বিজারণ। এখন তোমাদের আরও একটা প্রশ্ন খুব বেশি পরীক্ষায় আসে যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে বা একসাথে ঘটে। আসলে যদি একসাথে ঘটতেছে, তাহলে আমরা যদি একটু বিক্রিয়াটা লিখি, জিঙ্ক কী করলো বলতো, জিঙ্ক জিঙ্ক টু প্লাস হয়ে গেলো। এখন কোনো স্টুডেন্ট যদি এখানে জিরো আর এখানে টু প্লাস শনাক্ত করতে পারে, তখন সে কী বুঝবে? সে বুঝবে নিশ্চয়ই দুটোটা ত্যাগ করেছে, ত্যাগ করেছে বলেই তো প্লাস হয়েছে, তাই না? এবার আসো, তার মানে কি এটা জারণ বিক্রিয়া ঘটেছে। কী ঘটেছে এখানে? জারণ বিক্রিয়া ঘটেছে। আমরা যদি এখন একটু বিজারণ বিক্রিয়াকে চিন্তা করি, বিজারণ বিক্রিয়া, সেখানে কে বিজড়িত হচ্ছে? কপার বিজড়িত হচ্ছে। কপার ছিল কি বলতো? কপার ছিল আয়ন হিসাবে, হয়ে গেল নিরপেক্ষ, হয়ে গেল কি নিরপেক্ষ, জিরো হয়ে গেল। কেন জিরো হয়ে গেল? নিশ্চয়ই সে দুটি ইলেকট্রন কী করেছে? নিশ্চয়ই সে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে আমরা কী দেখলাম? জারণ যেখানে ঘটে সেখানে বিজারণও ঘটে। তাহলে আমরা সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে পারবো যে জার্মিয়ান বিক্রিয়া সিমিলটেনিয়াসলি ঘটে, যুগপত ঘটে। আর যুগপত ঘটা মানে কি? একসাথে ঘটে, এই তো। তাহলে আমরা তিন ধরনের বিক্রিয়াতে দেখলাম যে জারণ বিজারণ হয়। এরপরে আরেকটা বিক্রিয়া যদি আমরা একটু দেখি, দহন বিক্রিয়াতেও জারণ বিজারণ হয়। কী বিক্রিয়াতে? দহন বিক্রিয়া তো আমি যদি একদম খুব ঝটপট দেখি, দহন বিক্রিয়া, তুমি যদি এভাবে চিন্তা করো যে ধরো তুমি মিথেনকে নিয়েছ, কাকে নিয়েছো? মিথেন। মিথেনকে নিয়েছো কি? অক্সিজেন। এখন অক্সিজেন দিলে মিথেন কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং পানি তৈরি করবে। তাহলে এটা 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 কী বিক্রিয়া? এটা একটা দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া অক্সিজেন অংশগ্রহণ করে তাকে আমরা দহন বিক্রিয়া বলি। এখন এক্ষেত্রে কি জার্মিয়ান হয়েছে কিনা? এক্ষেত্রে জার্মিয়ান হয়েছে। কীভাবে? তুমি দেখো এখানে, এখানে এটা জার্ম সংখ্যা, এটাকে যদি আমরা প্লাস ওয়ান ধরি, তাহলে এটা আসবে মাইনাস ফোর, এটা আসবে হচ্ছে প্লাস ওয়ান, এখানে হচ্ছে জিরো, এখানে কত? জিরো। আর এখানে আমরা যদি একটু বের করি, কার্বনের জার্ম সংখ্যা, এখানে অক্সিজেন মাইনাস টু ধরলে কার্বনের জার্ম সংখ্যা এখানে আমরা প্লাস ফোর পাবো। কী পাবো? প্লাস ফোর। ওকে, অক্সিজেন কত পাবো? অক্সিজেন পাবো মাইনাস টু। তারপর হাইড্রোজেনের জন্য বের করলে প্লাস ওয়ান, আর অক্সিজেনের জন্য বের করলে মাইনাস টু, এরকম করে পাবো। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কার্বনের কী হয়েছে? কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে এটা জারণ ঘটেছে। আর অক্সিজেন জিরো থেকে মাইনাস হয়ে গেছে। জিরো থেকে মাইনাস হয়ে যাওয়ার মানে কি? জিরো থেকে মাইনাস হয়ে যাওয়ার মানে হচ্ছে এই ক্ষেত্রে সেটা হ্রাস পেয়েছে। আর হ্রাস পেলে আমরা কী বলি জানো? হ্রাস পেলে বলি আমরা বিজারণ। কী বলি? বিজারণ। আর এই ক্ষেত্রে কার্বন মাইনাস ফোর থেকে প্লাস হয়ে গিয়েছে, তার মানে কী হলো? এটা জারণ হলো। তার মানে আমরা কী দেখলাম? আমরা দেখলাম দহন বিক্রিয়া তো কী সম্ভব? দহন বিক্রিয়া তো জারণ বিজারণ সম্ভব। তাহলে এভাবে করে আমরা অনেক বিক্রিয়াতে, অনেক বিক্রিয়া আমরা একটু একটু দেখি আর কিছুক্ষণ আলোচনা করতে পারবো কি না। আমরা এই যে বিভিন্ন বিক্রিয়াগুলো একটু যদি খেয়াল করি, আমরা খুব সহজেই বুঝতে পারবো কোন ক্ষেত্রে জারণ হচ্ছে, কোন ক্ষেত্রে বিজারণ হচ্ছে। ধরো আমরা যদি একটা বিক্রিয়া এভাবে নেই, এস টু এস, খুব রিসেন্টলি বোর্ডে এসেছে এই প্রশ্নটি, এস টু এস, এগুলো কি? ক্লোরিন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কী করি, এইচ টু এবং সিএল, টু এইচ সিএল এবং সালফার, এই বিক্রিয়াটি যদি তুমি চিন্তা করো যে এখানে জারণ হয়েছে কিনা,
তুমি ওই যে যান সংখ্যা বের করে বলে ফেলতে পারবে কিভাবে এখানে সালফারের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি প্লাস ওয়ান দিয়ে এখানে পাবো কত মাইনাস টু আর এখানে পাবো প্লাস ওয়ান এটা হচ্ছে শূন্য এখানে আমরা যেটা পাবো মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর এটা হচ্ছে শূন্য তাহলে তুমি দেখো সালফার কী ছিল মাইনাস টু ছিল হয়ে গেল কি হয়ে গেল শূন্য তাহলে সালফার মাইনাস টু শূন্য যে হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমরা এই ঘটনাকে কী বলতে পারবো এই ঘটনাকে আমরা বলতে পারবো জারণ হয়েছে কী হয়েছে জারণ আর বিজারণ যদি তুমি চিন্তা করো বিজারণ সেক্ষেত্রে কাকে তুমি বলবে বিজারিত হয়েছে বলো তো যে জিরো মাইনাস ওয়ান হয়ে গিয়েছে জিরোটা মাইনাস ওয়ান হয়ে গেছে সুতরাং এটাকে আমরা কী বলতে পারবো এটাকে আমরা বিজারণ বলতে পারবো ওকে তাহলে আমরা চেষ্টা করলাম বিভিন্ন বিক্রিয়াতে কী দেখানোর বিভিন্ন বিক্রিয়াতে জারণ বিজারণ বিক্রিয়াগুলো দেখানো আরও অনেক বিক্রিয়া দেখানোর ইচ্ছা ছিল আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কী করবো একসাথে আরও কিছু বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া কী করবো ব্যাখ্যা করে দেব আজকে ক্লাসে আমরা এইটুকু পর্যন্ত রাখছি তবে বিক্রিয়া দেখে ভয় নয় প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো এবং পাশাপাশি আর নেক্সট ভিডিওতে এটাও দেখাবো যে কোন বিক্রিয়াগুলোতে আসলে জারণ বিজারণ হয় না এতক্ষণ আমরা দেখলাম যে শুধুমাত্র কোনগুলোতে হয় কোনগুলোতে হয় না সেটা যদি আমরা একটু জেনে রাখি তাহলে আমরা এই পার্থক্যটা কী করতে পারবো ধরে ফেলতে পারবো সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম